রেললাম। বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো, কেরালের ওয়েনাড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে রাজ্য জুড়ে ত্রাণ ত্রাণ সংগ্রহ করছেন সিপিএম। সিপিএম নেতারা বিভিন্ন জায়গা থেকে তারা ত্রাণ সামগ্রী তুলছেন, মানুষ থেকে তারা তুলছেন, কেরালার মানুষের পাশে থাকার জন্যই ত্রাণ সামগ্রী তারা তুলছেন বলে জানিয়েছেন। এবং এই উদ্যোগে পাশে ছিলেন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, এছাড়াও অন্যান্য নেতৃত্ব ত্রাণ সামগ্রী তোলার জন্য রাস্তায় নেমেছেন। কি জানাচ্ছেন তারা শুনবো। কেরালার ওয়েনাড়ুতে বিপর্যয়কর প্রাকৃতিক দুর্যোগ, 300-র উপর মানুষ তারা প্রাণ হারিয়েছে, শত শত মানুষ বাড়ি ঘর ছাড়া, ওখানকার যা কিছু পরিকাঠামো সমস্ত ধূলিসাৎ হয়ে গেছে। তাতে কেরালার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মানুষের কাছে কেরালার পাশে এবং ওয়েনাডের জনগণের পাশে দাঁড়াবার জন্যে আবেদন জানিয়েছে, ভুক্তস্থে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছে। তাতে সাড়া দিয়ে আমরা বের হয়েছি, মানুষের কাছে যাচ্ছি, যার যেটা মানে সামর্থ্য স্বাধীনভাবে স্বেচ্ছায় যা দিচ্ছে তাই আমরা সংগ্রহ করছি, এবং এই টাকা একসাথে আসলে পর সারা রাজ্যের আমরা সেই টাকা সেখানে পাঠাই। কীরকম ভাড়া পাচ্ছে? এই তো আমরা আজকে বেরোলাম, ভালোই তো ভাড়া পাচ্ছি। উপরের মানুষ বিপন্ন মানুষের স্বার্থে সবসময়ই লড়া, আমরা যেতে পারলে সবার কাছ থেকে স্বাগত। একেবারে শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি জানাচ্ছেন। তিনি জানাচ্ছেন যে ত্রিপুরার মানুষ কিন্তু সবসময় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ান, এবং পাশাপাশি কেরলে যে ভয়াবহ ভূমিধস হয়েছে তাতে বাম মুখ্যমন্ত্রী, সেখানকার বাম মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন কিন্তু সবার কাছে সাহায্যের আগ্রহ জানিয়েছেন, এবং সেই ডাকে সাড়া দিয়ে এরাজ্যের বিভিন্ন জায়গা থেকে সেই ত্রাণ সামগ্রী তুলছেন বাম প্রার্থী বাম নেতারা। ফিরে আসি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।